আসসালামু আলাইকুম সবাইকে। চট্টগ্রাম বোর্ড 2022 সালের কমপ্লিটিং সেন্টেন্স সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের এ নাম্বার প্রশ্নটি রয়েছে ড্যাশ, তো সাবজেক্টের অবস্থানে ড্যাশ রয়েছে, তারপরে রয়েছে ভার্ব, দেখো ইজ লস্ট ফর এভার, সো উই শুড ইউটিলাইজ টাইম প্রপারলি, তাই আমাদের সময়ের সঠিক ব্যবহার করা উচিত। তো টাইম নিয়ে এখানে একটি সাবজেক্ট আমাদের বসাতে হবে। তাহলে দেখো আমরা বলতে পারি সময় যা একবার হারিয়ে যায় তা চিরতরেই হারিয়ে যায়। তাহলে দেখো টাইম, টাইম যেহেতু বস্তুবাচক সেজন্য আমরা নেব হুইজ, টাইম হুইজ ইজ, দেখো টাইম যেহেতু সিঙ্গুলার সেজন্য আমরা নেব ইজ, টাইম হুইজ ইজ লস্ট ওয়ান্স, দেখো সময় যা একবার হারিয়ে যায় ইজ লস্ট ফর এভার, তা চিরতরেই হারিয়ে যায়। তাহলে দেখো আমাদের অ্যান্সার কিন্তু এটিই হয়ে যাবে, টাইম হুইজ ইজ লস্ট ওয়ান্স, সময় যা একবার হারিয়ে যায় ইজ লস্ট ফর এভার, তা চিরতরেই হারিয়ে যায়। তো আমাদের বি নাম্বার যে প্রশ্নটি রয়েছে, দেখো অল অ্যারাউন্ড আস আর নট ফ্রেন্ডস, অর্থাৎ আমাদের চারপাশে যারা রয়েছে সবাই আমাদের বন্ধু না, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ফ্রেন্ডস অর্থাৎ বন্ধুরা ড্যাশ এখানে রয়েছে দেখো আর রিয়েল ফ্রেন্ড, তাহলে মূলত এখানে রয়েছে দেখো সাবজেক্ট, সাবজেক্ট রয়েছে এবং শূন্যস্থান রয়েছে আর তারপরে রয়েছে বার। তাহলে আমরা কমপ্লিটিং সেন্টেন্সে খেয়াল রাখবো সাবজেক্টের অবস্থানে যদি ব্যক্তি থাকে তাহলে আমরা হু দিয়ে শুরু করি, আর যদি বস্তু থাকে তাহলে আমরা হুইজ অথবা দ্যাট দিয়ে শুরু করি। তাহলে দেখো এখানে সাবজেক্ট রয়েছে কি ফ্রেন্ডস, যেহেতু ব্যক্তিবাচক সেজন্য আমরা হু দিয়ে শুরু করব। তাহলে দেখো ফ্রেন্ডস হু, এখন দেখো বন্ধুরা রিয়েল ফ্রেন্ড অর্থাৎ প্রকৃত বন্ধুর কথা বলা হচ্ছে, তো প্রকৃত বন্ধুরা আমাদের কি করে বলো তো, বিপদে সাহায্য করে। তাহলে আমরা বলতে পারি ফ্রেন্ডস হু হেল্প, হু কি হবে বলো তো, শুধু হেল্প, HELP, হেল্প, দেখো এখানে কিন্তু SBS হবে না, কেন হবে না, কারণ ফ্রেন্ডস যেহেতু প্লুরাল আমাদের ভার্বকেও কিন্তু প্লুরাল করা লাগবে, সেজন্য ভার্ব দেখো শুধু ভার্ব। তাহলে ফ্রেন্ডস হু হেল্প ইন ডেঞ্জার, ফ্রেন্ডস হু হেল্প ইন ডেঞ্জার, যারা বিপদে সাহায্য করে আর রিয়েল ফ্রেন্ড তারাই প্রকৃত বন্ধু। তাহলে বাক্যটি কি হচ্ছে দেখো, ফ্রেন্ডস বন্ধুরা হু হেল্প ইন ডেঞ্জার, যারা বিপদে সাহায্য করে আর রিয়েল ফ্রেন্ড তারাই প্রকৃত বন্ধু। আমাদের সি নাম্বার যে প্রশ্নটি রয়েছে, দেখো ফর হায়ার এডুকেশন উই শুড লার্ন ইংলিশ, উচ্চশিক্ষার জন্য আমাদের ইংরেজি শেখা উচিত, সো ইট ইজ হাই টাইম, তাই এটাই উপযুক্ত সময় ইংরেজি অনুশীলন করার। তাহলে আমরা অ্যান্সার করতে পারি দেখো ইট ইজ হাই টাইম দিয়ে যখন তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স করতে বলা হয় তখন কিন্তু তোমরা ইট ইজ হাই টাইমের তিনটা নিয়ম তোমরা রুলসের ক্লাসে শিখেছিলে, তো ইট ইজ হাই টাইমের প্রথম যে নিয়মটা ছিল দেখো সাবজেক্ট যোগ V2 যোগ এক্সটেনশন দিয়ে অ্যান্সার করা, সাবজেক্ট V2 এক্সটেনশন দিয়ে অ্যান্সার করা, তো আমরা এই প্যাটার্নে একটা অ্যান্সার করব, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে, ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় ইংরেজি অনুশীলন করার। তাহলে ইট ইজ হাই টাইম উই প্র্যাকটিস, দেখো আমরা ইডি যুক্ত করেছি, উই প্র্যাকটিস সাবজেক্ট V2, উই প্র্যাকটিস ইংলিশ, এটাই উপযুক্ত সময় ইংরেজি অনুশীলন করার, তো আমাদের রাইট অ্যান্সার কিন্তু এটি। তাহলে আমাদের ডি নাম্বার যে প্রশ্নটি রয়েছে, দেখো নেইবার্স আর দোজ পার্সনস হু লিভ অ্যাডজাসেন্ট টু আস, অর্থাৎ প্রতিবেশী হয় সেই সকল ব্যক্তিরা বা তারাই যারা আমাদের আশেপাশে বসবাস করে, অ্যাজ ম্যান ক্যান নট লিভ অ্যালোন, যেহেতু মানুষ একা একা বসবাস করতে পারে না তাই তাকে সমাজে বসবাস করতে হয়, এতটুকু ইংরেজি আমরা করব। তাহলে দেখো অ্যাজ ম্যান ক্যান নট লিভ অ্যালোন, যেহেতু মানুষ একা একা বসবাস করতে পারে না, হি নিডস টু লিভ ইন এ সোসাইটি, হি নিডস টু লিভ ইন এ সোসাইটি,
তাকে একটি সমাজে বসবাস করতে হয়। তো আমাদের ই নাম্বার যে প্রশ্নটি রয়েছে, দেখো বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, অর্থাৎ পাখিরা আকাশে ওড়ে। আই উইশ, আমার ইচ্ছা, আই উইশ, এই এই সেন্টেন্সটা তোমরা প্রত্যেকেই পড়েছিস যে আই উইশ আই ওয়ার এ বার্ড, আমার ইচ্ছা আমি যদি পাখি হতাম। দেখো আমার ইচ্ছা আমি যদি পাখি হতাম, তো আয়ের পরে, দেখো আয়ের পরে সবসময় ওয়াজ হয়, তো এখানে কেন ওয়ার হলো? তো দেখো এখানে উইশ এমন একটি শব্দ, এই উইশের পরে অবশ্যই অবশ্যই কী বসাতে হবে বলতো? ওয়াজ বসবে না, ওয়ার বসবে। তাহলে বাক্যটি কী হচ্ছে? দেখো আই উইশ আই ওয়ার এ বার্ড, আমার ইচ্ছা আমি যদি পাখি হতাম। তো আশা করি তোমরা চট্টগ্রাম বোর্ড 2022 সালের সমাধান পর্বটি বুঝতে পেরেছো।